ম্যাটল্যাবের এই ভিডিওতে দেখানো হবে কিভাবে একটি ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল ম্যাটল্যাবে প্লট করা যায়। এর আগের ভিডিওটিতে দেখানো হয়েছিল যে কিভাবে একটি অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল ম্যাটল্যাবে প্লট করা হয়, মডুলেশন কি, মডুলেশন কেন করা হয়, কিভাবে অ্যাম্পলিটিউড মডুলেটেড সিগন্যাল প্লট করা হয়, এটি এর আগের ভিডিওতে দেখানো হয়েছিল। তো ফ্রিকোয়েন্সি মডুলেশন হচ্ছে একটি মডুলেশন টেকনিক যেখানে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালটি ফেরি করে। তাহলে অ্যাম্পলিটিউড মডুলেশন আর ফ্রিকোয়েন্সি মডুলেশনের মধ্যে পার্থক্য হচ্ছে, অ্যাম্পলিটিউড মডুলেশনে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালটা ভেরি করে, আর ফ্রিকোয়েন্সি মডুলেশনে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি অনুযায়ী ক্যারিয়ার সিগন্যালটা ভেরি করে। তাহলে এখন যদি এখানে দেখতে পাচ্ছি যে মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল আর হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল প্লট করার আগে তার ইকুয়েশন দেখে নিতে হবে। এই ইকুয়েশন অনুযায়ী যদি আমি ওয়াই যদি আউটপুট ধরি ইকুয়াল এসি ইন্টু কস টু পাই এফ সি টি প্লাস বিটা, বিটাকে এখানে আমি বি দ্বারা ডিফাইন করেছি, বি সাইন টু পাই এফ এম টি। এখানে বি হচ্ছে মডুলেশন ইন্ডেক্স, আর বিকে ডিফাইন করা যায় কে ইন্টু এম বাই এফ এম, আর কে হচ্ছে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি, আর এম হচ্ছে মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড, এসি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের অ্যাম্পলিটিউড, আর এফ এম মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি, এফ সি হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি। এখন যদি আমি ম্যাটল্যাবে যদি যাই যে প্লট করার জন্য, তাহলে ভ্যালুগুলো আমি যে ইনপুট দিতে হবে যে ভ্যালুগুলো সেগুলো আগে থেকে অ্যাসাইন করে রেখেছি, অ্যাম্পলিটিউড মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড হচ্ছে 1, ক্যারিয়ার সিগন্যালের 2, মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সি 2 ধরে নিয়েছি, ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি 20, কারণ হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের ফ্রিকোয়েন্সি সবসময় মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির চেয়ে অনেক বেশি থাকে, টাইম টি ধরে নিয়েছে, আর হচ্ছে কে ফ্রিকোয়েন্সি সেন্সিটিভিটি 14 ধরে নিয়েছি। এখন যদি আমি আগে বি ডিফাইন করি, বি হচ্ছে বি ইকুয়াল কে ইন্টু এম, কে মাল্টিপ্লাই এম ডিভাইডেড বাই এফ এম, ডিভাইডেড বাই এফ এম, এটা হচ্ছে বিটা বা বি মডুলেশন ইন্ডেক্স। এখন আমি মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল আর মডুলেটেড সিগন্যালকে যদি ইকুয়েশন লিখি, তাহলে মেসেজ সিগন্যাল এম দ্বারা প্রকাশ করছি, মেসেজ সিগন্যাল হচ্ছে এম অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড মেসেজ সিগন্যালের অ্যাম্পলিটিউড মাল্টিপ্লাই সাইন টু পাই এফ টি, সাইন টু পাই এফ টি, টু মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই এফ এম হবে এখানে, কারণ হচ্ছে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিকে আমরা এফ এম দ্বারা ডিফাইন করেছি, টু পাই এফ এম মাল্টিপ্লাই টি, এটা হচ্ছে মেসেজ সিগন্যালের ইকুয়েশন। এখন যদি আমি ক্যারিয়ার সিগন্যাল নেই, ক্যারিয়ার সিগন্যাল সি ইকুয়াল এসি মাল্টিপ্লাই, ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে কোসাইন ওয়েভ, তাহলে কস টু পাই এফ টি, তার মানে টু মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই এফ সি মাল্টিপ্লাই টি, তাহলে মেসেজ সিগন্যালও নিয়েছে, ক্যারিয়ার সিগন্যালও নিয়ে নিয়েছে। এখন হচ্ছে ফ্রিকোয়েন্সি মডুলেটেড যে সিগন্যালটা সেটাকে যদি ওয়াই দ্বারা ডিফাইন করি, তাহলে ওয়াই ইকুয়াল হবে এসি মাল্টিপ্লাই, এসি মাল্টিপ্লাই কস, ব্র্যাকেট দিতে হবে, কস যেহেতু হচ্ছে একটু একটু বড় টার্ম, তাহলে কেয়ারফুলি লিখতে হবে, কস টু পাই এফ সি টি, টু মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই এফ সি মাল্টিপ্লাই টি, টু পাই এফ সি টি প্লাস বি, মানে হচ্ছে যেটা বিটা মডুলেশন ইন্ডেক্স, এখানে আমি বি দ্বারা ডিফাইন করেছি, বি মাল্টিপ্লাই সাইন, সাইন টু পাই এফ এম টি, সাইন টু মাল্টিপ্লাই পাই মাল্টিপ্লাই এফ এম মাল্টিপ্লাই টি। তাহলে ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালও নিয়ে নিয়েছে, এখন হচ্ছে শুধু প্লট করব। যেহেতু আমি তিনটা সিগন্যাল একই প্লটে দেখতে চাই বা একই অনুযায়ী দেখতে চাই, তাহলে সাবপ্লট ইউজ করতে হবে, তার মানে সাবপ্লট থ্রি, তিনটা যেহেতু দেখবো তাই তিনটা রো নিয়েছি, থ্রি ওয়ান ফার্স্ট পজিশন ওয়ান। প্রথমে প্লট করব মেসেজ সিগন্যালকে, প্লট টি কমা, প্লট টি কমা এম মেসেজ সিগন্যাল, আর আমি টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল মেসেজ সিগন্যাল, যদি সংক্ষেপে লিখি মেসেজ সিগন্যাল, মেসেজ সিগন্যাল। এখন আমি ক্যারিয়ার সিগন্যাল প্লট করব, তার জন্য প্রথমে সাবপ্লট নিতে হবে, সাবপ্লট থ্রি ওয়ান টু, থ্রি ওয়ান টু, দুই নং পজিশনে নিচ্ছি ক্যারিয়ার সিগন্যাল, তাহলে প্লট করছি, প্লট ক্যারিয়ার সিগন্যাল টি কমা সি, ক্যারিয়ার সিগন্যাল নিয়ে নিলাম, টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার
ক্যারিয়ার সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল নিয়ে নিচ্ছি, সংক্ষেপে লিখে নিয়ে দিলাম। এরপর যদি আমি প্লট করতে চাই ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যাল, তাহলে তার জন্য সাব প্লট 3 নং পজিশন, তার মানে 3 1 3, 3,1,3 দিলাম। এরপর সাবপ্লটের পর প্লট করব হচ্ছে প্লট টি কমা ওয়াই, যেহেতু আমি ওয়াই দিয়ে ডিফাইন করেছি। আর টাইটেল দিয়ে দিচ্ছি, টাইটেল মডুলেটেড সিগন্যাল, মডুলেটেড সিগন্যাল, টাইটেলটা ইচ্ছামতো মেসেজ দেয়া যায়। এখন যদি আমি রান করি, তাহলে যে গ্রাফটি দেখাবে এরকম, যে মেসেজ সিগন্যাল, ক্যারিয়ার সিগন্যাল আর হচ্ছে মডুলেটেড সিগন্যাল, এটা ফ্রিকোয়েন্সি মডুলেটেড সিগন্যালও লেখা যায় যে কোনো। তো হচ্ছে এভাবে ফ্রিকোয়েন্সি মডুলেটেড একটি সিগন্যাল ইকুয়েশন থেকে এই ম্যাটল্যাবে এভাবে সলভ করে এবং হচ্ছে প্লট করা যায়। আজকে এই পর্যন্তই, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ইঞ্জিনিয়ারিং ব্যাকলগ।